শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 114 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 64 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 50 জন পেশেন্ট আছেন। 13 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 86 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 22 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 29 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 14টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 20টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী অনিল কুমার সিনহা। ওনার বয়স 68 বছর। উনি বেকিরপাড় কাবুগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত 20 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 22 জুন সকাল 8টা বেজে 10 মিনিটে ওনার মৃত্যু হয়েছে।